সোমবার শহরে আপনজন ক্লাব সংলগ্ন স্থানে ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে 47 DTWS IRPS 258 কিমি পাইপলাইন এবং 16,224 জলের ট্যাপ সংযোগের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে এলাকাবাসী নিশ্চয়ই খুশি হবেন। এই ধরনের প্রকল্পে মানুষের জীবন মান উন্নয়নে বেশি নজর দেওয়া হচ্ছে। আমার সরকার এই ভাবনা চিন্তায় সবাই যেন আমাদের সাথে জুড়ে থাকেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। এখানকার যারা কর্পোরেটর বা প্রতিনিধি, তারা কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদের পক্ষে ইজি হয়ে যাচ্ছে সামনে নিয়ে যাওয়া। জল আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যার বাড়িতে জল নেই, সে বুঝতে পারে যে জলের কী প্রয়োজন। এখানে আজকে 51টা ওয়ার্ডের মধ্যে প্রায় 26টা ওয়ার্ড, এখানে আজকের এই অমৃত ট্যুর যে উদ্বোধন হলো তার মাধ্যমে সেটা কভারেজ হবে। বাকি ওয়ার্ডগুলো আমি খবর নিয়েছি যে বাকি ওয়ার্ডগুলো অলরেডি কভারেজ আছে DWS-এর মাধ্যমে, এবং সেইভাবে এখানে বিশুদ্ধ জল, পানীয় জল দেওয়া হচ্ছে। এখানে যেভাবে জলকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলকে পরিশোধিত করে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবং তার গুরুত্ব অনুধাবন করে যে জলকে অপচয় যেন না হয়, সেই বিষয়টা এখানে আমি যারাই আছেন তাদেরকে আমি আবেদন করব। সরকার শত চেষ্টা করেও মানুষের ঘরে পানীয় জল পৌঁছাতে চাইলেও সম্পূর্ণ সাফল্য পাওয়া যাচ্ছে না। এর কারণ সমাজের এক শ্রেণীর তথাকথিত শিক্ষিত সুশীল ভদ্রমহোদয়রা। এরা নিজেদের ঘরে মোটর লাগিয়ে রাখে, সকাল বিকাল জল এলে পাইপের সঙ্গে মোটর লাগিয়ে টেনে নিয়ে যায়, ফলে অন্যান্য সাধারণ মানুষের টেপে জলের স্পিড থাকছে না, কলের মধ্যে আর জলও আসে না। এরা কিন্তু বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, নেতা নামেও পরিচিত এবং মন্ত্রীদের আশেপাশে থাকেন ও সমাজের কল্যাণেও ভাষণ ভাষণ দেন। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।